আসসালামুআলাইকুম সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি সৌদি আরবের একটি খেজুর বাগানে, এখন দুপুর, আর এই সৌদি আরবের এখন এই মরুভূমির তাপমাত্রা হচ্ছে 49 ডিগ্রি। তো এই গরমের মধ্যে আমি চলে আসলাম একটা বাগানের মধ্যে একটু ঠান্ডা অনুভূতি নেওয়ার জন্য, কিন্তু আসার পরে দেখি এখানেও গরম। তবে এত গরমের মধ্যে একটু প্রশান্তি হচ্ছে কি, যে আমার যে বন্ধুরা আছে ইউটিউবের, যারা আমার ফলোয়ার আছে, যারা আমার ভিউয়ার্স আছে, তাদেরকে একটা ভালো কিছু দিতে পারবো, সেই জন্য আমার কাছে খুব ভালো লাগছে গরমের মধ্যে আমি ভিডিও বানাচ্ছি। এই যে দেখেন, আমি চলে আসলাম একটা খেজুর বাগানে, আর এই খেজুর বাগানটা আমি আগেও শেয়ার করেছিলাম, এটা আবারও নতুন করে শেয়ার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে 2 বছর পরে 3 বছর পরে তো এই খেজুর কেমন ধরেছে আমি সেটা দেখার জন্য বাগানে চলে আসলাম। আর আয়েশা দেখি প্রচুর পরিমাণে ফলন আসছে। এই যে দেখেন খেজুরের ফলন, দেখেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নেয়ামত দেখেন সৌদি আরবে। আর এই খেজুরগুলো এত আসার উদ্দেশ্য হচ্ছে পরিচর্যা। আমি সবসময় বলি বাংলাদেশে যারাই খেজুর বাগান করবেন কিংবা যে কোনো বাগান করবেন, তাদের পরিচর্যার মাধ্যমে হচ্ছে ফলন কেমন আসবে সেটা প্রমাণ হয়। আর এই দেখেন পানির লাইনগুলো, দেখেন পানি দেওয়া হয় প্রচুর পরিমাণে। আর বিশেষ করে এই দেশে আমি কিন্তু বলি গোবর সার, যেটা হচ্ছে আপনার ছাগলের যে বিষটা, সেটা কিন্তু ফালানো হয় এই দেশে, কিন্তু গোবর খুব কম, এটা হচ্ছে ছাগলের ইয়া দেওয়া হয়। তো গোবর বাংলাদেশে কিন্তু গোবরও দিতে পারেন, তা দিয়ে কিন্তু আপনার এই খেজুর ফলানো হয়, আর বিশেষ করে পানি দেওয়া হয়, সার তেমন একটা ইউজ করা হয় না। তো দেখেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কেমন বাগানটার মধ্যে কেমন খেজুর আসছে। এই একটা গাছের মধ্যে দেখেন প্রচুর পরিমাণে খেজুর, মানে ভাষায় প্রকাশ করার মতো না যে কেমন খেজুর আসছে। যদি আপনারা নিজ চোখে দেখতে পারতেন, হয়তো ভিডিওতে একটু কম দেখতে পারবেন, তবে তারপরেও আমি চেষ্টা করব। এই যে দেখেন খেজুর, দেখেন এটা হচ্ছে সুকারি খেজুর, দেখেন মানে মিস নেই কোনো জায়গায় এত একটা খেজুর আসছে। আর আমি চলেন আরও একটা দেখাবো, এভাবে আজকে আপনাদেরকে আমি মাজরাটা দেখাবো এবং পুরাটা ভিডিওতে হয়তো পারবো না, তবে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার চেষ্টা করব, কয়েকটা ভিডিও আপনাদের জন্য আমি শেয়ার করব। এই যে দেখেন একটা খেজুর গাছ, দেখেন এত পরিমাণে ফলন। এই যে দেখেন এগুলো কিন্তু এখনো বড় হয়নি, আমার মনে হয় 20-25 কেজি করে হবে এক একটার মধ্যে, এত একটা ওজন কি বলবো আমি, হ্যাঁ এর বেশি হইতে পারে, পাকলে আরো বেশি হইতে পারে। এই যে একটা জায়গা দিয়ে দেখেন, এখানে আছে একটা দুইটা তিনটা চারটা ছড়া, কিন্তু এখানে চারটা না পাঁচটা, পাঁচটা ছড়া এখানে। এই যে দেখেন একটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশ, এগারো, বারো, বারো, এই পাশে আছে ১৩, ১৪, ১৫, ১৬, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা গাছের মধ্যে ১৬টা ছড়া আসছে। এবার বুঝেন 20 কেজি করে যদি হয় তাহলে কত হবে। তো স্বাবলম্বী হতে পারে আমাদের বাঙালি কৃষক ভাইয়েরা, যারাই খেজুর গাছ পছন্দ করে কিংবা যারাই চাষাবাদ করে তারা কিন্তু এরকম খেজুর বাগান করে, কিন্তু সৌদি খেজুর, সৌদি খেজুর করে কিন্তু এভাবে স্বাবলম্বী হতে পারে এবং লাভবান। তো যাই হোক, আসেন আরও একটা খেজুর গাছ দেখাবো, অসাধারণ, নিচে নিচে একটা খেজুর। এই যে সামনে একটা দেখা যাচ্ছে অসাধারণ ফলন, প্রচুর গরম, দেখেন অবস্থা প্রচুর গরম, 49 বুঝতেই পারতেছেন। এই যে দেখেন ছোট্ট একটা খেজুর গাছ, এটা এটা হচ্ছে, এটা মনে হয় রতাব, এই খেজুরটা দেখে আমার কাছে মনে হচ্ছে এটা রতাব। দেখেন এই গাছটাও কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, আর খেজুর আসছেও কিন্তু অনেকগুলো, এটার মধ্যে ছড়া হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটার মধ্যে 8টা 9টা, এটার মধ্যে 9টা, উপরেরটা সহ না 10টা, উপরে 2টা আছে, 10টা, এটার মধ্যে 10টা ছড়া, ছোট্ট একটা গাছের মধ্যে 10টা ছড়া, এটার মধ্যে মোটামুটি 15 উপরে হবে কারণ ছড়াগুলো একটু ছোট। এই যে দেখেন একটা খেজুরের, একটা খেজুর মানে ছড়াগুলা, ছড়াগুলা অসাধারণ কিন্তু ফলন আসছে। আর এই সৌদি আরবের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, খেজুর বাগানের ভিডিওগুলো কেমন লাগে, কি জানতে চান আমার কমেন্ট করে জানাবেন আমাকে, আশা করি আমি উত্তর দিতে পারবো, আর যদিও না পারি আমি কারো সহযোগিতা নিয়েও হলো আপনাদেরকে উত্তর দিব ইনশাআল্লাহ। তো খেজুরের বাগানটা কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আরও কিছু দেখাবো, চলেন যাওয়া যাক।
এই যে দেখেন ভিউয়ার্স, এগুলো হচ্ছে ছোট ছোট খেজুর গাছ লাগানো হয়েছে, খুব সুন্দর, অসাধারণ। আর এই পাশে দেখেন এগুলো হচ্ছে একদম নতুন, একদম নতুন বাগানটা দেখেন, এই বাগানটা একদম নতুন। আর এ হচ্ছে একটা ছোট্ট একটা গাছ যেটা নতুন লাগানো হয়েছে, এইবারই কিন্তু খেজুর আসছে। দেখেন খেজুরগুলো দেখতে কত সুন্দর, এই যে দেখেন, খুব ভালো লাগে। কিন্তু আমার খেজুর বাগানে আসতে কিংবা যে কোনো বাগানে আসতে আমার খুব ভালো লাগে। আর আপনাদেরকে দেখাতে পারলে কিংবা আপনাদের মাঝে আমি ভালো কিছু শেয়ার করতে পারলে আমারও ভালো লাগে। যখন ভিউয়ার্সরা কমেন্ট করে কিংবা ভিউ বেশি হয় তখন আমি বুঝতে পারি যে এটা সবার পছন্দ হয়েছে, সেই জন্যই তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি জানি যে খেজুর, সৌদি আরবের খেজুর আমাদের বাঙালি ভাইয়েরা সবাই পছন্দ করে, বাঙালি ভাই বোন যারাই আছে সৌদি আরবের এই খেজুর বাগানগুলো সবার পছন্দ। এই যে এখানে কিন্তু খেজুর লাল হতে শুরু করেছে, এই যে দেখেন, এই